24,000, 2,60,000, তার চাইতে বেশি আর কম কোন নবীর গোষ্ঠী যেতে পারে না। ওখানে আমার নবীকে মেহমান বানিয়ে প্রমাণ করে দিলাম আমার নবীর বতন পৃথিবীর জগতে আর কোন মা সন্তান জন্ম দিতে পারেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। জিবরীল আলাইহিস সালাম ও মুনিবরে এরকম কমছে তো আর দেখি নাই, ভয় হচ্ছে আমার নবীকে জাগ্রত করি কেমন করে। আল্লাহ তুমি শিখায় দাও। মকামে নবুয়ত কিতাবের মধ্যে আমার এলান হতে লাগলো, ও জিবরীল মক্কা এসে গেল, তোর ফয়েজ বাড়াই নেই। সুবহানাল্লাহ, ইয়া জিবরাইল কব্বিল কদমাই হে, উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আমার নবীকে এমনে ডাক দিলে বেয়াদবি হবে, দুটো হুঁট আমার নবীর পায়ের তলায় লাগাও, চাবাস দেব না সুবহানাল্লাহ। খব সে জাগে জিস ওয়াক্ত সরওয়ার, বলে জিবরীল আমি সর ঝুকা কর। খব সে জাগে জিস ওয়াক্ত সরওয়ার, বলে জিবরীল আমি সর ঝুকা কর। আজ মিলনে কো বেতাব রব হে, আজ মিলনে কো বেতাব রব হে, আজ মিলনে কো বেতাব রব হে, হসরত দিদি আকা মিটাও, আনে বালে মেহবুব মেরা, আনে বালে হে মেহবুব মেরা, আরশ কুরসি ফিরিশতো সাজাও, সরদ কর দে জাহান্নাম কি আতশ, আর জান্নাত কো দুলহন বানাও। সালাতু নিয়া সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরে জগৎ জিবরীল আদব শিক্ষা পেয়ে গেল, দেরি করব না। ইবলিস শয়তান উখরুজ ইন্নাকা রাজীম, কুদরতের ঘোষণা পেয়ে গেলেন। আর আমি আদবের মধ্যে এক নাম্বার মুয়াদ্দব হয়ে গেলাম। হযরত সাইয়েদনা জিবরীল পেয়ে গেলেন, ডাক যখন পড়ে গেলাম, আমার মুস্তফা যখন একটু করে মুস্কুরাহট তাবাসসুম দিয়ে দিলেন, বন্ধুরা আমার জিবরীল ফৌরান টের পেয়ে গেলেন। আমার প্যারা মাহবুবের কত পাওয়ার, ইতিপূর্বে অনেক মেরাজ কি এবং কেন এই তকরিরের মধ্যে অবশ্যম্ভাবী এলান আছে। বন্ধুরা আমার মুস্তফার কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কোথায়? আল্লাহর কাছে জিজ্ঞাসা, মুনিব কেন নিচ্ছ? আলিম সামি বসির হয়ে তোমার মাহবুবকে উপরে নামার কারণটা কি? লামকামের খোদা এলান দিতে লাগলেন, খবরদার খবরদার, সাড়ে 1400 বছর পরে ইমানের চোর, ইমানের ডাকাত, ইমানের সন্ত্রাসীরা এসে আমার নবীকে দেবদেবীর মতন বলবে, আমার নবীকে মরা নবী বলবে, আমার নবী গায়েব জানে না বলবে, আমার নবীকে বাবার মতন দাদার মতন বলবে, আমার নবীকে পাওয়ারলেস বলবে। আমি মুনিব বললাম সর্ব বৃহত্তম চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, কিয়ামত পর্যন্ত আমার মাহবুব কার সাজবে মেহমান বানায় প্রমাণ করে দিতে চাই। মানব তো দূরের কথা, দানব তো দূরের কথা, যেখানে 18,000 মখলুকাত জিবরাইল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, দৈত্য দানব যেতে পারে না, না না না, 1,24,000, 2,60,000, তার চাইতে বেশি আর কম কোন নবীর গোষ্ঠী যেতে পারে না। ওখানে আমার নবীকে মেহমান বানিয়ে প্রমাণ করে দিলাম আমার নবীর বতন পৃথিবীর জগতে আর কোন মা সন্তান জন্ম দিতে পারেনি। জহাম দোন্ডা হে তুঝে সহর সো কহি না পায়া, হে তুঝে সাগুল রো জহাম দোন্ডা, হে তুঝে সহর সো কহি না পায়া, হে তুঝ সা গুল রো পসিনা মে তেরা এসা খুশবু, পসিনা মে তেরা এসা খুশবু কে মিশক আম্বর গুলাব ক্যা হে। সালাত দুনিয়া সুবহানাল্লাহ।
ইঙ্গিত নতুন হতো নাকি? আর বাবু গ্রহণ হবো তো হইতে যে দেখি 27 বছর উর্ধ 63 বছর মিলে এলাম, কিন্তু ক্যা সুবহানাল্লাহ আল্লাহ তুই ক্ষণ কারণে তোর নবীর আরশা যেমন নিয়ে দেখে না খা সুবহানাল্লাহ আল্লাহ হদ আলা হযরত রাখা না ফজল সুনা আর নবীর গোলামের মধ্যে ফুরি উগ্গুত্ব দিয়া বিভিন্ন মাহফিলে তো আল্লাহু আকবার তেরা মসনদ নাজ হাত আরশ পরি তেরা মোহর মে রাজ হাত রূহ হে আমি সুবহানাল্লাহ রক্ষনা বড় করে হন তেরা মসনদ নাজ হ্যা আরশ পরি তেরা মোহর মে রাজ হ্যা রূহ হ্যা আমি তু হি সরওয়ার হর দো জাহান হে শাহ তু হি সরওয়ার হর দো জাহান হে শাহ তেরা মিসল নহীঁ হ্যা খুদা কি কসম তেরা মিসল নহীঁ হ্যা খুদা কি কসম হে কালা মে ইলাহি মে শমস দুহা সলা দুনিয়া ওরে জগৎবাসীর আরশা জমিনিয়ান নবীকে মেহমান বানায় সারা বিশ্বকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম খবরদার তোর বাবা দাদা মাটি 14 খানদান দূরে রাখ 1,24,000 ইয়া তোমার 2,60,000 তার চাইতে বেশি আর কম কোন নবীর মত ন বললে ঈমান ক্যান্সেল করে দেব এ সুন্নিদের নবী সুবহানাল্লাহ বলেন কষ্ট লাগে কেন কেন লাগার ফানলার হুজুর বিয়ে না করে না নবী এসাদি না করে না নবী যুদ্ধ না করে না নগরে নবী প্রস্তাব পায় না নগরে না গুজরে নগরে এবার ফসল ওদা তুই আরশন নিয়ে দেখিলে কেয়ামত পর্যন্ত আন নবীর মতন কেন গণ্য পারিবে মনে তাইব না হ্যাঁ আর একবার আরে ফসল আরা শুননি হল আরা তুই তো হুজুকি বেশি হইলাম গে এনার ব্লাড রক্ত গরম হ্যাঁ ফালাফালি কি আন্তাস ঠিক কিনা এইনের উত্তর কেন দিবেন দিয়া আর খোদায় খোদে তোরা শুননি ওর পক্ষে কেয়ামত পর্যন্ত আয় খোদা আছে আল্লাহ সারে নুনি না ভাইতো তোলে বুঝে গেল তুই খোদা আর পক্ষে আছে না নাই আর শাহ যেমন নিয়ে রে কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিবে লাগি রে আর নবীর মতন আর কেউ নাই তোরা 1,450 বছর পরে ইন্দি গুলটুফি তাই 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 সুলগিরের উদ্দি ফ্যান তাই সাফারি শেট তাই দাঁড়িয়ে আছে না নাই কেন বড় করে ভাবল সিদ্ধা লাগুন ভাবল চিনন না আলো খবিসুর লিডার এসকলার আর সৌদি আরব মধ্যে হদে এসকলার তোর বিয়াকল জাত এসকলার আর ছাত্র কল ডক্টরেট ডিগ্রি এখন সুবহানাল্লাহ কত মাদ্রাসার প্রিন্সিপাল মহাদেশ আলহামদুলিল্লাহ হল তুই ওটা কি হল যে হদে এসকলার হদে এসকলারে কি জি সাহায্য ইয়া নিজের দেশ থেকে গরম বুঝছি ঠিক না কি হইতে যাই রে একখান কথা হইলে নবী নাকি দেবদেবীর মতন ইমান আছে না খদুকুন খদুকুন মুসলমান বানাই বলে হওয়ার আল্লাহ আকবর ইয়া ইন্দু যাতে প্রশ্ন করছি দেবদেবীর কাছে কি কোনো ক্ষমতা আছে ফিয়ার আর নবীর গেলে মিলে মিলে গেছে তবে এক কলম যাও আচ্ছা এবার আর কোন স্যার এতক্ষণ উত্তর ভাইন দেখি আল্লাহ আরশা যেমন লই যায় প্রমাণ দিয়ে দে এই জাতীয় এই কুত্তর উত্তর কি শূন্য অর্জন তোরা খবরদার গোমরান হস ঠিক না এত লাজিয়ে ইমাম আলী মকাম হুসাইন হজরত আতর আলী শাহ রহমতুল্লাহ সিদ্দিক পরিষদরে গুমুত্তন জাগ্রত বানাই ঘরে ঘরে দূর হই প্যান্ডেল লাইটিং করি ঈদে মিলাদ নবী ঘর সুবহানাল্লাহ এখন হোসেন লই যখন গুল্লি কিরিবে না আল্লাহুম্মা সাল্লি আলা জশ্নে মিলাদুন নবী
হসন মিলা দুন নবী হ্যায় কৌন জুমে আজ হম আজ ও আয়া জামে জো সরাপা নূর আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালালে ইস তরফ জো নূর হ্যায় তো উস তরফ ভি নূর হ্যায় ইস তরফ জো নূর হ্যায় তো উস তরফ ভি নূর হ্যায় জর্রা জর্রা সব জাহান কা নূর সে মামুর হ্যায় আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা বাবারে কষ্ট লাগে সেজন্য একটু ক্লিয়ার করে আনলাম আল্লাহ আরশে আজমে কেন নিলে বলে যে কিয়ামত পর্যন্ত নবীর মতো কাউকে যেন বলতে পারে না যায় সুবহানাল্লাহ এবার বলো 63 বছর পৃথিবীতে কেন রাখলে বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে 27 বছর আরশে আজমে আবার 63 বছর পৃথিবীর জমিনে রেখে মানুষের রূপরেখা অনুপাতে আমার নবীকে পর্দার মধ্যে নিয়ে গেলেন সুবহানাল্লাহ ঠিক কিনা এবার মামলা এসে গেল পর্দার মধ্যে দেওয়ার পর ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি বলছি না কোরআন বলতে লাগলেন প্রতিদিন কিয়ামের মধ্যে পড়ি কি পড়ি না এই আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন আমার নবী মরা নয় আমার নবী জিন্দা ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী উভয় জগতের জন্য রহমত সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক